কুমিল্লা লাকসামে গুচ্ছগ্রাম প্রকল্প বাতিলের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তরিকত ফেডারেশন। এতে মহাসড়কের দুপাশে প্রায় 30 কিলোমিটার এলাকা জুড়ে দেখা দেয় যানজট, চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। সকাল 9:30টার দিকে প্রথমে পদুয়ার বাজারে মানববন্ধন কর্মসূচি শুরু করে তরিকত ফেডারেশনের নেতাকর্মীরা। এক পর্যায়ে মহাসড়কে অবস্থান নেয় তারা, বন্ধ হয়ে যায় যান চলাচল। নেতারা জানান, লাকসামের দোকাইয়া আশরাফিয়া সুনিয়া সিনিয়র মাদ্রাসার মাঠ দখল করে আশ্রয়ণ প্রকল্প করছে সরকার। প্রকল্প বাতিল এবং ইউএনওর অপসারণের দাবি তাদের। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ।